সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন কিছু মানুষ রমজান ছাড়া বাকি 11 মাস দিনে খাইতে খাইতে অসুস্থ, আর কিছু মানুষ না খাইতে খাইতে অসুস্থ, ঠিক আছে? কিছু মানুষ খাইতে খাইতে অসুস্থ হওয়া তাদের খাবার বন্ধ নাই মিলে তারা খাইতে তা টাকা রুটি একটা। এই বৈষম্যটা দূর করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে রমজান শুরু দিয়েছে। এখন আজকে দেখেন প্রত্যেকের ঘরে খাবার আছে, আল্লাহ রমজান শরীফের ফরজটা করতে হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের গুনাহটাকে মাফ করে দাও, আমাদের জিন্দাগত ফরমাও, সারা বিশ্বের মুসলিম মুসলমানদেরকে সাহায্য ফরমাও, প্যালেস্টাইনের মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ আমরা কত রকমের খাবার খাইতেছি কিন্তু আমাদের এই ভাইগুলা পানিও পাইতেছে না, গাছ দিয়ে বড় মর্মান্তিক করুন আল্লাহ, মেহরবানি করে এদের প্রতি দয়া। সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশের ব্রঞ্চের সম্মানিত সভাপতি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের আইকন যার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সেফ রাখেন, হেলদি রাখেন। যে আমি মনে করি যে বাংলাদেশকে ভালোবাসে আমরা তার জন্য। আসসালামু আলাইকুম, আসলে ইফতারের আগে বক্তব্য নাই, আমি শুধু এইটুকু আপনাদের কাছে দোয়া চাই যে 9.5 লাখ টাকা নিয়ে আমি নির্বাচনে নামছিলাম, তো নির্বাচনে তো সিএফপি হয়েছি, মাত্র 2 মাসের ব্যবধানে আমার কাছে বরাদ্দ আইছে 29 কোটি টাকা। আমি দোয়া চাই যে 9.5 লাখ টাকার লোক যার ক্যাপিটাল ছিল 9.5 লাখ, হে হঠাৎ করে যদি 29 কোটি পায় তার ইমান নষ্ট হওয়ার কাছে সব বয়সক ভাবনা দেখা। আমি দোয়া চাই যাতে আমার ইমানটা যেন নষ্ট না হয়। আর হইল কি, আমি যেহেতু 2 মাসে 29 কোটি টাকা পাইছি, তা আমি যেহেতু পাইছি তা আরো 349 জন এই তো পাইছি, তা আপনারা যারা যারা পারি আমার লেখা না তারাও যেন তারা এই হিসাবে জিগাইতে পারেন যে ব্যারিস্টার যে টাকাটা পাইছে আপনারও তো পাইছেন কিতাব আল্লাহ। তা আমি প্রতিদিন আমার ফেসবুকের মধ্যে আমি আপডেট দিই যে আমার যেমন আজকে গতকালকে আমার 82 লাখ টাকার সাইটটা ব্রিজ আমার নামে বরাদ্দ হইছে, আমি ফেসবুকে দিয়া দিছি যে এই এই বরাদ্দ হইছে, এই এইভাবে এইভাবে খরচ হইতেছে টাকাগুলা। তা আমি আপনার কাছে তো আসাই যদি খালি টাকার ক্ষেত্রে আয় আর ক্ষেত্রে যায় এই খরচটা যদি আমরা দিতাম পারতাম তাহলে বাংলাদেশটা এমন একটা জায়গা কেমন গেল যে আপনারা গর্ববোধ করলেন বাংলাদেশ নিয়ে। আর প্রবাসীদের লাগে আমি সংসদ ভবনে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যা যা লাগে আমি বলার চেষ্টা করতেছি। আমার এলাকায় আমি প্রবাসীদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করতেছি, আপনারা জানেন যে প্রবাসীরা যেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গেলে প্রিভিলেজ পায়, প্রায়োরিটি পায়, এই জন্য আমি প্রবাসীদের জন্য আলাদা কার্ড, আমাদের এলাকার ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করতেছি। কারণ আমি নিজে যেহেতু জেহাদিনও করি করতাম না, আমি যেহেতু সিদ্ধান্ত নিছি হারাম খাইতাম না, তাহলে আমি বাচ্চা আর পড়বাইতাম না, আমার কাছে অনেক টাকা থাকতে দেয় আমি দেখছি। আর আমি সিদ্ধান্ত নিছি এমপি হওয়ার পর আমার ব্যারিস্টার হিসেবে যাই ইনকাম তাও যেন আমি আমার এলাকার খরচ করতাম পারি, কারণ এমপি হওয়ার পর আমার কোন নিজের সম্পদ বলে কিছু তার আর উচিত না। আর আমি সিদ্ধান্ত নিছি যে আমি যতদিন এমপি থাকবো আপনারা তো আমার আমার ফ্যামিলি কেন তা হই তারাও যেতে গেছে এখন বাংলাদেশও, আমার ফ্যামিলি আমার মানে ফ্যামিলি বলতে লোকে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চা তারা কখনো কোথাও আমি এমপি থাকা অবস্থায় পুরো সম্পদের মালিক হইতে পারবেন না, এটা নিউ ইয়র্কেও না ঢাকাতেও না কোথাও না। এবং আমি মনে করি এটা একটা উদাহরণ হিসাবে থাকুক
যে এমপি হওয়া মানে কোনো মাল বানানোর কোনো বিষয় না এমপি হওয়া মানে 6.5 লাখ থেকে 7 লাখ মানুষের দায়িত্ব নেওয়া এর মধ্যে একটা লোক যদি আপনার কারণে যদি না খেয়ে থাকে এটার জবাব আপনার দুনিয়া আখেরাতে দিতে হবে এই চিন্তা করলে এমপি হইলে দেখা যায় আখেরাত হারানোর সম্ভাবনা বেশি থাকে আমি আপনাদের কাছে দোয়া চাই আলী ভাই হাসান ভাই যারা আছেন এখানে এবং বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস নিউ ইয়র্ক আমাকে দাওয়াত দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আর আমার এলাকার লোকে দোয়া করবা আমি অলরেডি আপনাদের কাছ থেকে 1.5 বছর সময় নিতেছি এরপরে আপনারা তেহালি আগে আমার এলাকা দিয়ে কইবা এটা আমি এমন সুন্দর বানাইতেছি মনই বলতে একটা পর্যটন নগরী হিসেবে ঘোষণা দিয়া যা যা কাজ করলে বিদেশিরা গিয়ে এলাকা দেখবা এই ব্যবস্থা আমি করতেছি আপনারা না আমার এলাকার আইবার লাগা দাওয়াত দিয়া আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম Thank you.